রুবিন অ্যাপে সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব বীজগণিত ভগ্নাংশ অর্থাৎ একই চ্যাপ্টারের ভাগ সম্পর্কে। আমরা গত পর্বেও বীজগণিতের ভাগ দেখেছিলাম, এ পর্বেও ভাগের আরেকটি এক্সাম্পল দেখব। তো আমরা জানি যে কোনো কিছু যদি ভাগ থাকে তাহলে আমরা সেটাকে যদি গুণ করতে চাই তাহলে আমাদের এই টার্মটা জাস্ট উল্টে যাবে। তো এখানে সেটাই করি, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর। এটা উল্টালে এই জিনিসটা, এই হরটা লব হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, আর নিচে উপরে লবটা হয়ে যাবে হর। এবার আমরা এটাকে সবগুলো টার্মকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এই টার্মটা মিডল টার্ম যাচ্ছে, তো মিডল টার্ম যদি করি তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ, আর নিচে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় রাখলাম গুণ। উপরে এটাকে দেখো আবার মিডল টার্ম যাচ্ছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, আর নিচে এটাকেও আমরা ফর্মুলায় রাখার চেষ্টা করি তাহলে আসে এরকম। এবার উপরে দেখো এই দুইটার থেকে আমরা এক্স কমন নিই তাহলে আসে এক্স মাইনাস ফোর, আর এখান থেকে থ্রি কমন নেই মাইনাস থ্রি তাহলে আসে এক্স মাইনাস ফোর। নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ পাশে উপর থেকে এক্স কমন নিচ্ছি তাহলে আসে এক্স মাইনাস টু, এ পাশ থেকে মাইনাস ওয়ান কমন নিচ্ছি তাহলে আসে এক্স মাইনাস টু, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার জাস্ট উপরে আর একটু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই এক্স মাইনাস ফোর কমন নিলাম তাহলে এপাশে আসে এক্স মাইনাস থ্রি, নিচে যা ছিল তাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। উপরে এবার এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন নিই তাহলে আসে এক্স মাইনাস টু ইন্টু বাকি থাকতেছে এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর। এবার দেখো কী হচ্ছে, জাস্ট আমরা অ্যান্সারে চলে আসছি, এবার কাটাকাটি করলেই হবে। এই এক্স মাইনাস ফোর এই এক্স মাইনাস ফোর বাদ, আর কী বাদ যাচ্ছে, এই এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টু বাদ, আর কোনো কিছু কাটাকাটি যায় না। তাহলে আমাদের দেখো থাকতেছে হচ্ছে এই টার্ম এই টার্ম এই টার্ম এবং এই টার্ম। তাহলে আমরা দেখো উপরে আসতেছে এক্স মাইনাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর নিচে আসতেছে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর, এবং এটাই হচ্ছে আমাদের যেই ভাগটা আমাদেরকে করতে বলা হচ্ছিল সেই ভাগের অ্যান্সার। তাহলে দেখো আমরা এবারও আমাদের মেইন ভাগের বেলায় যেটা আমাদের মেইন খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভাগ সাইনকে যদি আমরা গুণ সাইনে আনি তাহলে এই লবটা যাবে হরে এবং এই হর আসবে লবে। এটাই হচ্ছে আমাদের ভাগ করার ক্ষেত্রে মেইন ইন্টেনশন, যেটা সেটা আমাদের এই কাজটা করতে হবে। তাহলে আমাদের আজকের পর্বে আমরা ভাগ সম্পর্কে আলোচনা করলাম, আমাদের আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।